নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মানসী সরকার ভিলেজপুরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকে আমি রান্না করব, এই যে দেখো কচু পাতা রয়েছে, কচুর পাতা দিয়ে চিংড়ি করব, আর বাগানের টাটকা ভেন্ডি দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আমি কীভাবে রান্না করছি। প্রথমে মাছ কেটে নেব, তারপরে রান্না করব জ্যান্ত মৃগেল মাছ। তো এটা দিয়ে আমি ভেন্ডি আলু তরকারিটা করব। আর এখানে এরকম চিংড়ি রয়েছে, চিংড়ি দিয়ে কচুর পাতাটা করব। তো তোমরা দেখতে থাকো। মাছগুলিকে কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। কচু পাতাগুলিকে কিন্তু বেছে নিচ্ছি, এই দেখো এরকম ভাবে ভেতরে খুলে খুলে দেখে নিতে হবে, না হলে কিন্তু এর ভেতরে পোকা থাকতে পারে। ভেন্ডিগুলিকে খুব ভালোভাবে চটকে ধুয়ে নিতে হবে, কেটে নেব। একদমই কচি রয়েছে, উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, কচু পাতাগুলি দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়েছি, কচু পাতাগুলি ভাপিয়ে নেব। কচু পাতাগুলি তো ভাপাতে দিয়ে দিয়েছি, এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। কচু পাতাগুলিকেই এক মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি, ঢাকনা খুলে নিচ্ছি। এই যে দেখো কচু পাতা কিন্তু খুব ভালোভাবেই ভাপানো হয়ে গেছে। এবারে ঢেলে নেব, কচু পাতাগুলিকে ঢেলে নিচ্ছি। কচু পাতাগুলি ঢেলে জল ঝরিয়ে নিয়েছি, এখানে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এবারে কড়াই গরম করে নেব, কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, তেলটাও একটু গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি, এবারে মাছগুলিকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে নেব। মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, এখনো দু পিস মাছ রয়েছে, দিয়ে দেব। ওই মাছের সাথে সাথে চিংড়িগুলিকেও দিয়ে দেব। চিংড়ি আর মাছের পিস দুটিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলিকে ভেজে উঠিয়ে নিয়েছি, কড়াইতে তেল রয়েছে, তেলের মধ্যে আমি ভেন্ডি আর আলু ভেজে নেব। প্রথমে ভেন্ডিগুলিকে ভেজে নেব। প্রথমে ভেন্ডিগুলিকে ভেজে নিচ্ছি, কেননা ভেন্ডি আলু একসাথে ভেজে রান্না করলে কিন্তু আলুগুলি তাড়াতাড়ি সিদ্ধ হবে না, ভেন্ডিগুলি গলে যাবে। ভেন্ডিগুলিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে নেব। ভেন্ডিগুলি ভেজে উঠিয়ে নিলাম, ওই তেলের মধ্যে আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে দিচ্ছি,
ভেজেও লাল লাল করে ভেজে নেব। ভেন্ডিগুলিকে যে আমি এইভাবে ভেজে নিয়েছি, এর মধ্যে একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিলে এমনি খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর টেস্ট হয় কিন্তু এইভাবে ভেন্ডি ভাজা। আলুগুলিকেও লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলি এবার উঠিয়ে নেব। গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ নেড়ে দেব। এবারে দিয়ে দেব একটু আদা রসুন বাটা, হলুদ, স্বাদ মতো লবণ, একটু জল। মশলাটা যাতে করে নিচ থেকে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়েছি। এবারে মশলাটা ভালোভাবে করে নেব। মশলাটা প্রায় হয়ে এসছে, এবারে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেব। কাঁচা লঙ্কা নেড়ে দেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ওর মধ্যে আলুগুলি দিয়ে দেব, ভেজে রাখা আলু। আলুগুলি তো দিয়ে দিয়েছি, এবারে একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিলাম, অল্প একটু জল দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব, উনুনের আঁচটা কমিয়ে রেখে 1 মিনিটের জন্য। আলুটা কিন্তু সিদ্ধ হতে একটু লেট হয়, ওই জন্য আলুটা ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছি। ভেন্ডিটা একদম লাস্টেই দেব। 1 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনা খুলে নেব, নেড়ে দিচ্ছি। এবারে আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখে নিচ্ছি একটু। আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে, একটু কষে নেব। আলুগুলিকে খুব ভালোভাবে কষে নিয়েছি, এবারে ভেজে রাখা ভেন্ডিগুলি দিয়ে দেব। ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিয়েছি, নেড়ে দিচ্ছি। অল্প একটু সময় কষে নেব, অল্প একটু সময় কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, যেহেতু ভেন্ডি আলু কিন্তু প্রায় প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ঢাকা দিয়ে দেব। 1 মিনিটের জন্য উনুনের আঁচটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পরে আর ঢাকা দেব না, 1 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি ভালো করে, নামিয়ে নিচ্ছি। ভেন্ডি আলু আর মাছের তরকারি রেডি হয়ে গেছে, আর আমি ওদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখো, খুবই সুন্দর হয়েছে, তোমরা একটাবার অবশ্যই বানাও বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়েছে। এবারে আমি কচু পাতাটা রান্না করে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে কুচিয়ে রাখা রসুন দিয়ে দেব। রসুন দিয়ে একটু ভেজে নেব। রসুন দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব হলুদ, লবণ, নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব ভাপিয়ে রাখা কচু পাতা। কচু পাতা দিয়ে নেড়ে দিয়েছি, এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি, নেড়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। এবারে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, উনুনের আঁচটা কমিয়ে। ঢাকনা খুলে নিয়েছি, দেখো কচু পাতা থেকে একটু জল বেরিয়ে এসছে, যেহেতু ভাপানো কচু পাতা সেই জন্য জল বেরিয়ে এসছে। এবারে আমি একটু এরকম করে ঘেঁটে দেব। ঘাঁটতে ঘাঁটতে কিন্তু জলটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, অল্প করে নেড়ে দেব। কচু পাতা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি নামিয়ে নেব। কচু পাতাটাও রেডি হয়ে গেছে, কচু পাতা প্লেটে আমি উঠিয়ে নেব। তো
বন্ধুরা এই যে কচু পাতা রেডি হয়ে গেছে। তো আজকের আমার রেসিপি ছিল ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল আর কচু পাতা দিয়ে চিংড়ি রেসিপি। তো রান্না তো হয়েই গেল। তো বন্ধুরা রান্নাগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে একবার বানাও, এটা আমার রিকোয়েস্ট রইলো। খেতে খারাপ হবে না, আশা করছি ভালো হবে। আর যারা নতুন রয়েছো তারাও এইভাবে একটা বার ট্রাই করতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা টাটা, আজকে এখানেই শেষ করলাম। তো বন্ধুরা কাছ থেকে তোমাদের তরকারি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে মাছের তরকারি, খুবই সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছে বন্ধুরা। আর এখানে রয়েছে কচু পাতা, কচু পাতা দিয়ে চিংড়ি। তো এটাই ছিল আজকে দুপুরের মেনু, দুটো রেসিপি।